সরি সরি সরি, আমি এখনো না বিয়ের ভিডিও এডিট করেই উঠতে পারিনি, ওই জন্য তোমাদেরকে দিতে পারিনি। আর আজ হলো বিপাশার বিয়ে, এখন প্রায় বাজতে যায় সন্ধে 7টা, এখনও বরপক্ষ এসে পৌঁছায়নি, সেজন্য আমরা একটু টিফিন টিফিনগুলো খেয়ে নিচ্ছি। বরপক্ষ এসে পৌঁছালে ওদেরকে জায়গা ছেড়ে দেবো, আমরা তখন একটু দূরে দূরে থাকবো, একটু পকোড়া টকোড়া কম খাবো, এখন খেয়ে নিই। তো বর এসে পৌঁছায়নি, আমরা একটু টিফিন টিফিন করে নিলাম, আসার প্রায় সময় হয়ে গেছে, যেহেতু অনেকটা দূর তো ওই জন্য একটু সময় লেগে যাচ্ছে। তাও তো ওরা কি কি ছোট গাড়ি ভাড়া করেছে বলে তাড়াতাড়ি আসতে পারবে, আর আমরা যাব বাসে করে, যেহেতু আমাদের মানে লোক অনেক বেশি, অনেকটা দূর বলে লাক্সারি যে বাসগুলো হয় বেড়াতে টেড়াতে যায়, সেই বাসে করেই যাওয়া হবে। যাই হোক, ঘুমাতে ঘুমাতে শুয়ে বসে যেতে পারবো। আর বাসে উঠলে তো আমার একটা বমির প্রবলেম আছে, রিতমার কী হয় বলতে পারছি না, সেও একটা ভয় পাচ্ছি। যাই হোক, ওসব কথা ছাড়ো, এখনকার কথা বলি, কী কী রান্না হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে বুফে সিস্টেম চলে, কিন্তু আমাদের ওদিকে গ্রাম অঞ্চলের দিকে এগুলো চলে না, আমারও ভালো লাগে না জানো তো, মনে হয় একটু বসে আয়েশ করে শান্তি করে খাবো, কেউ দেবে আমাদেরকে, পরিবেশন করবে, সারা বছর তো সবাইকে পরিবেশন করে খাওয়াই, একটা দিন অন্তত কেউ পরিবেশন করুক, বসে বসে খায়, কিন্তু এই খেতে বসে বারবার উঠে গিয়ে খাবার নিয়ে আসা একদমই পোষায় না, আমার তো পছন্দ হয় না। আর গ্রামের দিকে বুফে সিস্টেম চলেও না, তো আমি দিদিকে বলছি, দিদি চলো আমরা কতগুলো ফটো ফটো তুলে নিই, এরপর বরপক্ষ এসে গেলে আমরা কিন্তু আর ফটো টটো তোলার সময় পাবো না। কফি তো খেয়েছি বেশ কিছুক্ষণ আগে, এখন এসছি না আইসক্রিম খেতে, ফটো টটো তুলে এসছি আইসক্রিম খেতে। আচ্ছা, ফটোগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। রিতমা বেশ দুটো না কটা আইসক্রিম খেয়েছে, আমি বললাম মামা এখন আর খাস না, পরে খাস, সেই জন্য ও কী করলো, শুধু কোন খেলো আর আমি আইসক্রিম খেলাম। এবার আইসক্রিম খেতে গিয়ে দেখছি যে আমার তো লিপস্টিক উঠে যাচ্ছে, তারপর মুখ টুক বেঁকিয়ে এমন করে আইসক্রিম খাচ্ছি, সেটা দেখে আমি এডিট করার সময় না খুব লজ্জা পাচ্ছিলাম, লোকজন দেখে কি ভাবছিল, কিন্তু খাওয়ার সময় তো ওই সব কথা চিন্তা করিনি, তখন চিন্তা করেছি লিপস্টিকটা যাতে না উঠে যায়, তো মুখটুক যেমন করে বেঁকাচ্ছিলাম সেগুলো তোমাদেরকে দেখালাম না। আর এই হলো আমার মানে আমার না রিতমার সাঙ্গপাঙ্গ, রিতমার সঙ্গে সারাদিন ধরে খেলাধুলো করছে, এরা আছে বলেই রিতমা মানে এদের সঙ্গে মেতে আছে। আচ্ছা রিতমা, তোমাদেরকে কিছু বলতে চাই, সেটা তো আগে শুনে নাও। আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলবে কিন্তু। আচ্ছা, তোমরা সবাই রিতমার আবদারটা রাখার চেষ্টা করো, সারাক্ষণ সেজে গুজে যাচ্ছে, মেকআপটা বলতে গেলেও অনেকটাই নিজে নিজে করেছে, আর চুলটা তো আমি বেঁধে দিয়েছি, তো ওর সেজন্য শুনতে ইচ্ছা করছে কেমন লাগছে ওর। তোমার তো দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু রিজুর একদমই ভালো কাটছিল না, খুব বোরিং লাগছিল, ও বলছে আমি এসে ভুল করেছি, মানে ওর সমবয়সী তেমন কেউ ছিল না আর ওর সঙ্গে মেশার মতনও কেউ ছিল না, সেজন্য ওর একদমই ভালো লাগছিল না, আমাদের সঙ্গে কতক্ষণ গল্প গুজব করবে, আর রিজু তো এমনিতেই একটু কম কথা বলে। দেখো এই হচ্ছে আমাদের কোণে, কোণেকে কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না বড় টিপটা পরে, বিপাশার মুখটা তো খুবই মিষ্টি। এই হচ্ছে বিপাশার ছোট মামি, এই হচ্ছে কোনের বাবা মানে আমাদের মামা, এই হচ্ছে বড় মামি, আর এই হচ্ছে আমি দিদি। আমাদের চেনো তো, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আবার, আমি দিদি। যাই হোক, এখন ফটোশ্যুট চলছে সবার সঙ্গে, এক কপি করে ফটো যাতে থাকে। আচ্ছা, এই ভিডিওগুলো কিন্তু আমার হাজব্যান্ড শ্যুট করেছে, এমনকি খাবার দাবারের যে ভিডিওগুলো সেগুলো শ্যুট করেছে, মোটামুটি একটু একটু হেল্প করেছে, পুরোটা না পারলেও কিছুটা তো হেল্প হয়েছে। আর রিতমা কিন্তু কোনো ভিডিও করেনি জানো তো, ও শুধু খেলতে ব্যস্ত, যদি বলেছি মামা তোর একটা সুন্দর দেখে ফটো তুলি, তুমি ছাড়ো তো আমি এখন খেলা করব, এ করবো, আমার খেলার সময় নষ্ট করছো। আর দেখো এই গেট ধরবে বলে সমস্ত শালিকাগণ এখানে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো তো কীরকম মানে শালিদের জোর, জামাইবাবুকে তো মনে হয় ঢুকতে দেবে না, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওরা এসে গেছে, এখন 8:30 মতন বাজতে যায়, ওরা না রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছিলো, ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, রাস্তা খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আসতে পেরেছে। আর
ভিডিও করবো কি, আগে তো ক্যামেরাম্যানদের মানে জায়গা দিতে হবে, ওরা তো আগে ভিডিও করবে, তাও পাশ থেকে ফাঁক ফোকর থেকে যেটুকু পারছি সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই হচ্ছে আমাদের বর রীতা মা, দেখো সামনে দাঁড়িয়ে গেছে। শেষ পর্যন্ত শালিকাদেরকে খুশি করে জামাইবাবু ভিতরে ঢুকতে পারলো। কত টাকা দিয়েছে সেটা আমি জানি না অবশ্য এখন। আচ্ছা রীতমা কিন্তু খুব বিজি, ও বলছে মা অনেকক্ষণ আমি আইসক্রিম খাইনি, একটা খাই না। তা বললাম হ্যাঁ খা। আর ওই সময় না ঠান্ডাটা অনেকটাই কমে গেছিল, ঠান্ডাটা কমে গেছিল বলে অনেক সুবিধা হয়েছিল জানো তো, নাহলে এত লোক গেছি ঠান্ডা পড়লে খুব মুশকিল হয়ে যেত। আর পিছন দিক থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম বড়দের মতন করেই পরিয়ে দিয়েছি লেহেঙ্গাটা। বর এসে উপরে ছাদে এখানেই বসার জায়গা করা হয়েছে, ওখানে বসেছে। তোমাদেরকে এর আগের দিন দেখিয়েছি যে বর এসে এখানে বসবে, এখানে বিয়ের মণ্ডপ হবে। মণ্ডপটাও এক সাইডে ছিল, সেটাও সরিয়ে মাঝখানে ঠিকঠাক জায়গায় এনে রেখেছে। আর বরপক্ষ এসে গেছে, তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে এখন আমরা বারান্দায় বসে গল্পগুজব করছি। এই তো আজকের দিনটা গল্পগুজব করব, আর অনেকে আবার কালকে চলে যাবে। আমি রীতমা থাকছি, রিজু আর রিজুর বাবা চলে যাচ্ছে, আর দিদি দাদাও চলে যাবে আমাদের বাড়ি থেকে। আমি আর রীতমাই যাচ্ছি, আর বাসে তো আমার হাল খুবই খারাপ হবে সে আর কি বলবো। এখন এখানে সাত পাক ঘোরানো হচ্ছে, আর বরের মুখটা না কীভাবে ঢেকে দিয়েছে দেখো, আমি কখনো এরমভাবে ঢেকে দিতে দেখিনি। যেহেতু মানে শুভ দৃষ্টির আগে অনেক নিয়মকানুন আছে, সেগুলো পালন করবে যেন একে অপরের দিকে না তাকাতে পারে, সেজন্য বরের মুখটা ওইভাবে ঢেকে দিয়েছে। আচ্ছা বর আসার পর বরের যেভাবে পদসেবা করেছে সেটা দেখে মানে অনেকটা অবাক লেগেছে, এরকম ধরনের পদসেবা আগে আমি কখনো দেখিনি, বেশ বেশিই করা হয়ে গেছে পদসেবাটা। হ্যাঁ এবার বরও মানে হাসছে, বউও হাসছে, এবার কেউ কেউ বলছে দেখ বরের ভাইব্রেশন হচ্ছে, বর এত হাসছে যে বরের ভাইব্রেশন হয়ে যাচ্ছে। যাই হোক অনেকে বলছে চিন্তা নেই আজকের দিনটাই শুধু সেবা পাবে, আর কখনোই এরকম সেবা পাবে না। যাই হোক এখন বিয়েতে বসবে ওরা, আর আমরা বসে বিয়ে দেখছি। এখন প্রায় 10:30 মতো বাজতে যায়। এই যে ছেলেটা শঙ্খ বাজাচ্ছে কি একবার দেখো, এর যে এত গুণ সে কি বলবো, মেয়েদেরকেও হার মানাবে, এত নিখুঁত নিপুণ হাতে কাজ করতে পারে, মেয়েদের কাজ বলো ছেলেদের কাজ বলো কোনো কিছু আলাদা নেই, সব কাজই ও করতে পারে।
তোমারই নেশায় হায় হায়। অনেক ভোরবেলা উঠেছি আর এখন অনেক রাত হয়েছে, আর পাচ্ছি না। এখন মামাদের ফ্ল্যাটে যাচ্ছি ফ্রেশ ট্রেশ হয়ে। এবার কোথায় শুতে দেবে জানি না, খুব সম্ভব এ বাড়িতে আজকে আর শোয়া হবে না, যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওই বাড়িতে শুতে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন টাটা।